বিএনপি নির্বাচন বর্জনের ডাক ভণ্ডুল হয়ে যাওয়ায় তারা এখন দিশেহারা হয়ে অসহযোগ আন্দোলন করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম নগরের দেওয়ানজি পুকুর পাড় এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, বিএনপি যেসব বিদেশিদের কাছে ধর্ণা দিত তারাও এখন আর তত্ত্বাবধায়ক ও নির্বাচনকালীন সরকার নিয়ে কথা না বলে সুষ্ঠু ও সহিংসতা মুক্ত নির্বাচনের আহ্বান জানাচ্ছেন। বিএনপির নির্বাচন বর্জনের ডাক ফিউজ হয়ে গেছে, এটা কথ্য ভাষায় যেটি বলে, এবং বিএনপি এখন এগুলো দেখে এখন দিশেহারা হয়ে গেছে। দিশেহারা হয়ে বিএনপির নেতাকর্মীরা এই অসহযোগ কর্মসূচিতে সহযোগিতা করছে না, সুতরাং তাদের অসহযোগ কর্মসূচি সময়।